আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে করে দেখাচ্ছি ফুলকো ফুলকো আর একেবারে তুলতুলে নরম লুচি। আটা ময়দা দিয়ে আমরা সবসময় লুচি করে থাকি, তবে এভাবে যদি লুচি তৈরি করেন, এই লুচিগুলো যেমন ফুলকো ফুলকো হবে, তেমনি তুলতুলে নরম হবে আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আজকের লুচিগুলো আমি তৈরি করব সুজি দিয়ে। একটি প্যানে এক কাপ সুজি দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে সুজিগুলোকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব। চুলার আঁচটাকে বাড়িয়ে দেওয়া যাবে না, খেয়াল রাখতে হবে যাতে সুজির কালারটা চেঞ্জ না হয়ে যায়। প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি আর ভাজার পরেই দেখবেন যে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে। এই পর্যায়ে সুজির মধ্যে দিয়ে দিলাম স্বাভাবিক তাপমাত্রার পানি। আমি এক কাপ সুজির জন্য দুই কাপ পানি দিলাম। এখানে মেজারমেন্ট কাপ দিয়েই যে মেপে দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা যে পাত্র দিয়ে সুজিটা মেপে দিবেন সেই একই পাত্র দিয়ে পানিটাও দ্বিগুণ পরিমাণে দিবেন। একটু মিশিয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম আধা চা চামচ আর চিনি দিয়ে দিলাম এক চা চামচ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানি দেওয়ার আগে চুলার আঁচটাকে আমি লো করে দিয়েছি আর কিছু সময়ের মধ্যেই দেখবেন যে সুজিগুলো সব পানি টেনে নিবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ ঘি। হাতের কাছে ঘি না থাকলে তেলও দিতে পারবেন। আরও বেশ কিছুটা সময় উল্টে পাল্টে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সুজির এই মিশ্রণটা এখন ডোয়ের মতো হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্যান থেকে নামিয়ে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। একটু ছড়িয়ে এক থেকে দেড় মিনিটের জন্য অপেক্ষা করব যাতে অতিরিক্ত গরমটা কমে আসে। মিনিট খানিক পরে আমি এই মিশ্রণটাকে দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো মতো মথে নিচ্ছি। সুজির এই ডোটাকে একেবারে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেওয়া যাবে না, যখন হাতে সহ্য হয় এরকম গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় চা চামচের মতো ধনিয়া পাতা কুচি আর কিছু শুকনা মরিচকে আমি বীজ ফেলে ছোট ছোট করে কেটে দিয়েছি। এগুলো আসলে দেখার সৌন্দর্যের জন্য দিলাম। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মিশ্রণটা বেশ চিটচিটে। এ কারণেই এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম ময়দা। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পারফেক্ট একটা বাইন্ডিংয়ের জন্য আমার এখানে ছয় টেবিল চামচের মতো ময়দা লেগেছে। আপনাদের হয়তো ময়দার পরিমাণটা কম বা বেশি লাগতে পারে। যখন দেখবেন যে এরকম খুব সুন্দর একটা ডোয়ের মতো হয়ে গেছে আর মসৃণ হয়ে গেছে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। এখন এই মিশ্রণটা কিন্তু হাতের সঙ্গে আর সেভাবে লেগে যাবে না। এবার এখান থেকে পছন্দ মতো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তবে এই লেচিগুলোকে অনেক বেশি ছোট করব না, আমরা ময়দা দিয়ে যেরকম লুচি তৈরি করি তার চেয়ে একটু বেশি করে লেচি নিতে হবে। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে প্রথমে হাতের মধ্যে খুব ভালো মতো চেপে নিতে হবে, এরপরে দুই হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মসৃণ করে নিতে হবে, তারপরে দুই হাতের তালু দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। খুব ভালো মতো মসৃণ করে নিয়ে এভাবে দুই হাতের তালু দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিলাম। খেয়াল রাখতে হবে যাতে এগুলোর মধ্যে কোনো ফাটল না থাকে। সবগুলোকে একইভাবে তৈরি করে নিয়েছি। এবার চলে আসলাম এই লুচিগুলোকে বেলার জন্য। আমি এই লুচিগুলোকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারবেন। এই লুচিগুলোকে ময়দার লুচির মতো অতটা পাতলা করে বেলবো না, তার চেয়ে একটু পুরু করে বেলে নিব। এই লুচিটা বেলা হয়ে গেছে, আমি একটু পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম পুরুত্বের হবে। এগুলোকে কিন্তু অনেক বেশি পাতলা করব না। আরও একটি দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে একটু ময়দা ছিটিয়ে নিয়ে লুচিটাকে বেলে নিচ্ছি। দেখুন এটার পুরুত্ব এরকম। সবগুলো লুচিকে একইভাবে বেলে নিয়ে আমি চলে আসলাম ভাজতে। ভাজার জন্য আগেই তেল গরম করে নিয়েছি, তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটা মিডিয়ামে আছে। একটা লুচি দিয়ে কিছুটা সময় অপেক্ষা করব। যখন লুচিটা ভালো মতো ফুলে উঠবে তখন উল্টে দিব। লুচিগুলোকে অনেক সময় পর্যন্ত ভাজার কোনো দরকার নেই। যখন কালারটা এরকম হালকা চেঞ্জ হয়ে আসবে তখনই এগুলোকে উঠিয়ে নিতে হবে। আমার এই লুচিটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আরও একটি দেখিয়ে দিচ্ছি।
লুচিগুলো ভাজার সময় তেলটা কিন্তু কম গরম হওয়া যাবে না, তাহলে লুচিগুলো ফুলতে চাইবে না। তেলটা মিডিয়াম গরম হতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম টু লো বা মিডিয়ামে রাখতে হবে। যখন দুটো পাশ ভালোমতো হয়ে যাবে তখন উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি, আর কিচেন টিস্যুর ওপর রেখে দিলে কিচেন টিস্যু অতিরিক্ত তেলগুলোকে শুষে নেবে। সবগুলো লুচিকে একইভাবে ভেজে নিয়ে আমি সার্ভ করে দিয়েছি। একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই লুচিগুলো কতটা তুলতুলে নরম হয়েছে। এভাবে যদি একবার কাউকে সুজির এই লুচিগুলো তৈরি করে খাওয়ান, তারা কিন্তু আর আটা ময়দার লুচি খেতেই চাইবে না, শুধু এভাবে সুজির লুচি খেতে চাইবে। বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।